Okay, এটা স্টুডেন্ট হাউসে না হ্যাঁ এটা ধরেন আপনার নাম লেখেন এখানে ধরেন মানি লেখেন এখানে এন এন এম ই লেখেন এন সমস্যা দেখি এখানে ধরেন মানি লেখেন এগুলো কোথায় আনছেন আপনারা কোথায় আছেন আপনার দ্বিতীয় সিটের বসে রয়েছেন দ্বিতীয় সিটে বসে থাকেন যদি আপনি ফার্স্ট সিটে পাবেন এখানে যোগের শুধু যোগের ক্ষেত্রে দুইটা ভাবে করা যাচ্ছে একটা এই ছিল একটা অটোমেটিক হয়ে যাবে আর একটা সূত্র চার্জ আমরা উভয়টাই শিখবো আমরা উভয়টাই শিখবো শুধু যোগের ক্ষেত্রে আমরা সিলেক্ট করে অটোসামিক দেখছিল অটোমেটিক সেগুলো যোগ হয়ে যাবে রেজাল্ট এসে যাবে আবার কি আমরা সূত্রের সাহায্যেও করবো কেন আমরা সূত্রের সাহায্যে আমাদের শেখা অটো সাম সত্য কিন্তু আমরা ইউজ করতে পারবো না এটাই কোনো সমস্যা না আপনি এইটাকে নেওয়ার কোনো সমস্যা না এটা কোনো সমস্যা না এটা আপনার রাখতে হবে না ওটা আপনার করতে হবে না সমস্যা না এখানে
ওটা সিলেক্ট হয়ে গেছে না এখান থেকে একাধিক সংখ্যা এইভাবে তাও কোনো সমস্যা নাই, ঠিক আছে? যে কোনো একটা লিখে ক্লাস করলেই হয়ে যাবে। ধরেন আপনারা এগুলো কি যোগ করতে চাচ্ছেন, এগুলো টোটাল লিখবে, এখানে টোটাল করলে এখানে নামাতে চাচ্ছেন, যেখানে রেজাল্ট করবেন তাহলে তার থেকে একটা ঘর বেশি নিয়ে নেবেন। এখানে যাতে টোটাল লেখাটা আসে, তারপর এখানে লেখা আছে অর্থস্থান কোথায় লেখা আছে, হোমে ক্লিক দিলে অর্থস্থান এখানে পেয়ে যাবেন। এখানে অর্থস্থান কোনটা অর্থস্থান লেখা আছে, এই যে স্থান কোনটা অর্থস্থান লেখা আছে, কোনটা স্থান, এখানে ক্লিক দিলে অটোমেটিক রেজাল্ট এসে গেছে, দেখছেন? এখানে সব এই যেটা টোটাল লেখা আছে এখানে লিখে নেবেন টোটাল, কিন্তু বুঝে নেবেন না। এটা আপনি যেমনি সাজাবেন সেটা তো আপনার সাজানোর উপর ডিপেন্ড করবে। এখন সব কিছু যোগ করে দেখেন 4000 হবে, আপনি মনে মনে যোগ করে দেখেন। এখন আমি এক সেকেন্ডে কলম কি অবস্থা, এটা তাহলে সূত্র সূত্রের সাহায্যে মানে হাতে সারা সবার ওখানে যাব, ওইটুকু করে বসে থাকেন যতটুকু বলছি, সবার ওখানে আমি যে শিখাবো কোনো প্রবলেম নাই। এখন দেখেন আপনি জাস্ট একটা করে কথা বললাম এইভাবে, এখানে আপনি এইভাবে যেমন আপনি যখন দেখছিলেন লম্বালম্বি ভাবে ডানে বাঁচে একাধিক হতে পারতো, যদি এভাবে এটা তো আমি একটা দেখালাম সাপোজ এইভাবে লম্বালম্বি, এটা যদি আড়াআড়ি ভাবে থাকতো তাও কোনো প্রবলেম হতো না। এখানে তিনটা রুমই টাকা আছে, এখানে ধরেন কেমনে বোঝাচ্ছি, ধরেন একটা খালি আছে, একজনের কাছে টাকা নাই, ধরেন কি মিসিং আছে। এখন আমরা এটা যোগ করতে চাচ্ছি, এখানে নামাবো, ধরেন এখানে টোটাল লিখছি, প্রথমে এখানে তো লেখা থাকবে, এখানে তো অন্য কিছু লিখবে, এখানে তো সংখ্যা থাকবে না, হয়তো এখানে নাম থাকতো, এখানে টাকা থাকতো, এইভাবে কিছু মানি থাকতো বা এরকম থাকতো না, এখানে তো লেখা থাকতো না। এখানে এখানে কি লেখা থাকতো, টোটাল রেজাল্ট হবে তোমার এখানে। তাহলে আমরা যে পর্যন্ত রেজাল্ট যাবো ওটা পাওয়ার জন্য কি করবো, তার থেকে একটা ঘর বেশি নেবো, যাতে আমার রেজাল্ট এখানে আসে। তারপর এখানে দেখা যাচ্ছে অটোসাম, অটোসামে ক্লিক দিলেই এখানে যোগ করলে যা আসবে তাই অটোমেটিক যোগ হয়ে গেছে, বুঝতে পারছেন? এখন যদি এখানে সবকিছু এখানে আপনি ইচ্ছা মতো লেখেন, দেখেন সবকিছু আপনার এখানে সংখ্যা আসতে হবে, কোনো কোনো সংখ্যা দেখেন আপনি লেখেন, ঠিক আছে? এক একটা জায়গায় এক এক লেখা লেখেন, কোনো সমস্যা, অটোমেটিক সেগুলো যোগ হয়ে যাবে, আপনার কোনো প্রবলেম নাই। আমরা কি হিসাব করতেছি, আমরা কি দেখেন লেখেন, চাপেন চাপেন দেখেন সব হিসাব আমরা একত্র করতেছি, জাস্ট আমাকে জাস্ট ডাটাটা একবার তুলতে হবে শুধু হিসাবের ক্ষেত্রে। দেখেন এদের হিসাব দিলাম, না জিরো দেখাবে। এখন আমি চাচ্ছি সবকিছু এখন আমার একটা একটা হিসাব করতে গেলে কত কষ্ট হবে, না অনেক কষ্ট হবে না? এখন আমরা চাচ্ছি একটা, যেহেতু একটা কি করেছি না, একটা সূত্রের সাহায্যে করেছি না, এখন এখান থেকে টেনে নামার অটোমেটিক ওগুলোই হয়ে যাবে, সবগুলো যোগ একটু অটোমেটিক হয়ে গেছে, দেখছেন? এটা যে আমরা এভাবে করতাম এভাবে করতাম সবভাবে করতে পারি, এটা ছিল যোগের ক্ষেত্রে অটো সাম ব্যবহার করে। আবার আছে সূত্র প্রয়োগ করে, সেটাও আপনাকে শিখাবে, কোনো প্রবলেম নাই। এটা বুঝছেন না বুঝলেন নাই? আচ্ছা আমি দেখাচ্ছি, সিলেক্ট করে এখানে একটা বেশি নেবেন, বেশি নিয়ে আপনার অটোমেটিক বুঝতে পারছেন?
তাহলে আপনার বুঝছে আপনারা পেরেছেন? কোশ্চেন থাকলে কোশ্চেন করে নেবেন, সমস্যা নাই, হয়ে যাবে। আমরা যে জিনিসটা দেখলাম
দেখ তারপরে কি আমরা সবগুলো এভাবে যোগ করতে থাকবো? তাহলে আমরা এক্সেল ব্যবহার করবো কেন? একটা মন কিছু দাদা লোক কিছু নিয়ম তো হলো না, আরেকটা আমরা টাইপ করতে তাহলে অনেক ভুল হতে পারে। তাহলে আমরা কি করতে পারবো? যে দাদা পাইছি এখানে এখানে যখন ক্লাসে না আসবে এখানে কি লিখি সিলেক্ট করার সাথে সাথে ক্লাসে না আসবে এখানে এখানে ঠিক আছে ষোলো দাদা কেন আমার লিখি সব তুলে দাদা পাইছে তো কত ইজি ট্রেনে নিতে পারেন। কোনটা রেজাল্ট কই? এটা রেজাল্ট কোনটা রেজাল্ট কই? আচ্ছা তাহলে না এই দেখেন আমি পেপার আছে না এও টেনে নিতে হবে। আপনারা দেখেন এই ধরনের কোশ্চেন থাকতো না আপনারা আমার কথাটা ভালো করে স্ক্রিনের দিকে লক্ষ্য করেন, না হলে আমাকে ওখানে যেতে হয় তো রেজাল্ট চাইলো না। আমি কিন্তু কিছু সুন্দর করে দেখাই দিচ্ছি, সিলেক্ট করে রাখ ব্যাগের সাথে ক্লিক করে সব দিলে যতক্ষণ সিলেক্ট থাকবে
এবার কেমন ধর এবার 1,000 সেল আছে, 1,000 লোকের 1,000 ধরো কি একটা পিৎজা দেখতে লো ফিশ চিকেন রাইস ইত্যাদি ধর নিচে এত টাকা ফিশ খাইছে এত টাকা রাইস দিবে একত্র হিসাব করতে চাচ্ছে তাহলে কিভাবে করবে ধরেন কি আমরা যোগ করতে চাচ্ছি সকল যোগ করতে চাচ্ছি এবারে এই থেকে আমাদের কয়টা কলা কারেন্ট গেছে আচ্ছা এটুকু তো যত বলছে না এগুলো তো বলছে তাহলে আমরা কি প্রথম থেকে রেখো তারপরে ফার্স্ট থেকে তারপরে ফার্স্ট সেল মানে এখানে যে সেল হিসাবে করতে চাচ্ছি লাস্ট সেল ওটা রুল মানে প্রথম কলামে তো ফার্স্ট সেল লাস্ট কলামে লাস্ট সেল দিয়ে মাঝে একটু থাকবে তারপরে কি লাস্টের মধ্যা ক্লিক দিলে হবে ক্লিক দিলে অটোমেটিক আসবে ক্লিকটা আসছে এখন কি ব্যাগেটটা ক্লোজ করেন ব্যাগেট ক্লোজ করেন তারপরে আমার খুব ভালো লাগে এমনিতে অনেক সময় অনেক লাইক আপনার এখন করতে পারেন তাহলে কি আপনারা সবাই অঙ্কটা পারছেন সেমিকোলন আছে নাই
Masalah ada di sini.
তাহলে কি আজকে এইখানে কি তাহলে কোন ডিসিশন নিতে কাজ করতে পারবো ঠিক আছে আপনারা কি হয়তো এখন ব্রেক চলবে আপনারা ব্রেক নেন সমস্যা তো হয় নাই কিন্তু আমার একটা ভিডিও চারটা ভিডিও হয়েছে